একটু হাই করে দাও তো। তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে গুড ইভিনিং সবাইকে, আমার বন্ধুদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। আর দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর মানে এটা বুঝতে পারছো কোথাও যাচ্ছি, মানে খুব বেশি দূরে নয়, পাশ থেকে পাশেই। আমাদের ছোট্ট চিনির আজকে জন্মদিন, 1 বছর হলো তো। হ্যাঁ, আমি কমপ্লিট হয়ে গেছি, এই যে বর্দিও কমপ্লিট হয়ে গেছে। আমি এখনো আইলাইনার লাগাইনি, বর্দি এখনো আইলাইনার লাগাইনি, আমি একটাই আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে। আর আমাদের, আমাকে শুধু নয়, আমাকে তো কেমন লাগছে তোমরা বলবেই, আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও একবার আমার তরফ থেকে আর আমার পুরো মিষ্টি মিষ্টি ফ্যামিলির তরফ থেকে চিনিকে জানাই অনেক ভালোবাসা ও অভিনন্দন। আর ও যেন খুব ভালো থাকে, সারাটা জীবন যেন হাসি খুশি থাকে, শরীর সুস্থ থাকে, এটাই কামনা করব। তো সবাই ওকে একটু উইশ করো, আর সবাই মিলে ওকে ভালোবাসা আর আশীর্বাদ দিও। অবিলুদা, অনেকদিন হাই করনি, একটু দেখাও মুখটা আজকে। কোথায় তোমার বাচ্চাটা দেখি বাবু? এইখানটাই সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কেক কাটা হবে। আর চিনির অত্যন্ত কিউট কিউট সুন্দর সুন্দর ছবিগুলো বেরও করেছে, বের করে এত সুন্দর লাগছে ছবিগুলো, মানে ভীষণই কিউট লাগছে। দেখো ওই প্যান্ডেলের গায়ে গায়ে ছবিগুলো লাগানো আছে, দাঁড়াও ভালো করে আমি দেখাবো। আর এইখানটা এখন কেক কাটা হবে বলে তো সব কিছু ঠিক করা হচ্ছে। এই দেখো, এই একটা ছবি, আরও ছবি আছে যেগুলো ভিডিও পুরোটা দেখো তোমরা দেখতে পাবে। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you. যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙি। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙি। তো এখানে আমরা সবাই আছি, আর পেছন থেকে কাকিমাকে বলছি একটু হাই করে দিতে। এটা হচ্ছে কাকিমা হয়, আর কদিন আগে যার বিয়ে দেখেছিলে তোমরা, এই যে শুভশ্রী, এও এসেছে এখানে। তো এখন কেক কাটাটা হবে, তো চলো। জন্মদিন তোমায় নিয়ে ভোরের পাখিরা সোনালি আলো।
কেনাকাটা হয়ে গেছে, এখানে হচ্ছে খাবার দাবার আছে। আমি প্রথমে মিষ্টি থেকেই দেখাতে শুরু করলাম। তো এবার মেন কোর্স আছে, চিকেন আছে, রাইস আছে, আর আলু কষা আছে, আলুর কিছু একটা কষাই বললাম। আর এখানে আছে ডিমের ডেভিল আছে, লুচি আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, অনেকটাই রাত হলো, তো খেয়ে নিই, তারপর একদম আসছি তোমাদের কাছে। আর এটা হচ্ছে চিনির বাবা। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি চিনির বার্থডেতে। সুদীপকে তখন যাওয়ার সময় দেখাতে পারিনি, কারণ অফিস থেকে খুব তাড়াহুড়ো করে এসে রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কিন্তু কী কী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো খুব ভালো খেয়েছি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, খুব তরতাজা একটা ভিডিও নিয়ে আসবো। কত ফিট লাগছে আমাকে আর বলো, ভিডিওটা আমি শেষ করব না, তুমি বলে নাও। ফিট লাগছে, দারুণ ফিট লাগছে। আমার ফিট এরকম হয় না আসলে, ফিট হয় না এটা জোরে বলার সাহস নেই, মানে গলাটা একদম আস্তে, যা নিজেও জানে যে আমি ফিট নই। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন কোন ব্লগে। টাটা টাটা।